বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছে তার খেসারত অনেক দিন দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিতে কাল হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। রাজনৈতিক অঙ্গনে চলমান নানা বিষয় নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলন হওয়ার মতো যখন দেশে, এ সময় তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি যে ভুল করেছে তার খেসারত বিএনপিকে অনেকদিন দিতে হবে। আমাদের দেশের বিরোধী দল যে অর্জন করতে পারেনি, সেটা তাদের নির্বাচন পূর্ববর্তী ব্যর্থ আন্দোলন থেকে সেটা স্পষ্ট হয়ে গেছে। এবং নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছে বিএনপি, সে ভুলের খেসারত তাদের আরও অনেক দিন দিতে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামিনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলায় কাল হয়েছে তার মুক্তির। প্রধান বিচারপতির বাড়িতে যে হামলাটা, এই মামলাটা, এই হামলার মামলাটাই তার কাছে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো এক সময় পেয়ে যাবে, এগুলো তো পারমানেন্টলি একটা লোক জেলে থাকবে বিনা বিচারে, এটা তো আমাদের সরকারও এটা সমর্থন করে। এ সময় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সবার মধ্যে ঐক্য তৈরি করার জন্যই এই বিশেষ বর্ধিত সভা, ঐক্যবদ্ধ একটা আবহ তৈরি করা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।